ইসলামের দিক থেকে ছেলে এবং মেয়ের বিয়ের বয়স কত? ইসলামের দিক থেকে বাবা মা ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিবেন। প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন শরিয়াহ দৃষ্টিকোণ থেকে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। ছেলেদের স্বপ্নদোষ বা বালেগ হওয়ার যে আলামত আছে, দাড়ি মোষ গজানো, সেগুলো, মেয়েদের মাসিক ইত্যাদি শুরু হওয়া, এগুলোই প্রাপ্তবয়স্ক হওয়া। যদি না হয় তাহলে সর্বোচ্চ বয়স আছে 15 বছর বয়স, অনেক ওলামায়ে কেরাম আরো কম বেশ বলেছেন, এরপর থেকে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। অতএব প্রাপ্তবয়স্ক হওয়ার পর মা বাবা বিয়ে দিতে পারে না, যদি তারা আগে দেন তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান চাইলে সেই বিয়ে তারা রাখতে পারে, নাও রাখতে পারে, যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ছিল। এই জন্য তাদের স্বাধীনতা থাকে, সুযোগ থাকে।